গুলো ভেজে নিচ্ছি, এগুলো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটু স্পেশাল দিন, কারণ আজ আমার ছেলের হচ্ছে গিয়ে জন্মদিন। তো প্রথম জন্মদিন যেদিন আমার ছেলে আমার কোটে এসেছিল, তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর কিছু রান্না করবো আর ভালো মন্দ। আলু ভাজা চাপিয়ে দিয়েছি, মানে ভাজতে দিয়েছি, আর এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে, কিছু আলু তুলে রেখে দিয়েছি ভেজে। আর এখানে দেখো এগুলো এখনও ভাজা বাকি আছে, তো আমি ভাজবো, এগুলো ভেজে নিচ্ছি। এগুলো পোনা মাছের একটা সর্ষে দেওয়া হবে, আর আস্তে রান্নাগুলো সব কিছু কমপ্লিট করে নিচ্ছি, আর দেখি কতদূর কী করতে পারি। আমাদের যেহেতু প্রথম বছরে জন্মদিন করতে নেই, তো সেজন্য ভাবলাম যে কিছু রান্নাবান্না করি, মা তো যাতে হোক মনটা একটু কেমন লাগে যে ছেলের জন্য কিছু না করতে পেরে। তো সেজন্য ভাবলাম যে কিছু ভালো ভালো রান্না করি, আর বিকালে দেখি কী হয়। সেজন্য এই জামাটা বের করেছি আজকে, ভাবছিলাম যে এটা পরে আজকে ভাতটা খাওয়াবো, এগুলো ভেবেছি দেখি কী হয়। তো এখানে তো আমার বেটু দেখতেই পাচ্ছি যে চলে এসেছে, তো মানে ওর খুবই ঘুম চলে এসেছিলো, কিন্তু মানে যেহেতু একটু তো ঠেকাতে হবে সেজন্য নিয়ে চলে আসা হয়েছে। এবার খাওয়া দাওয়ার পর্ব, তো ও তো আর নিজের হাতে খেতে পারবে না, আমি একটু একটু করে সব কিছু ঠেকিয়ে দেবো। তো এখানে আমি পাঁচ রকমের ভাজা ভুজি করেছিলাম, আর একটা পোস্তর বড়া করেছিলাম। তো প্রথমে পোস্তর বড়াটাই তুলে দিয়েছে, মানে আমরা পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম যে ও দেখি কোনটা আগে তুলছে, তো পোস্তর বড়াটাই তুলেছে। তারপর আমি সব কিছু একটু একটু করে খাইয়ে দিয়েছি। আর আমাদের যেহেতু পাঁচ বছরের আগে জন্মদিন করাটা মানে নিয়মে নেই, সেজন্য আমরা ভালোভাবে করতে পেলাম না, তবে আশা করব যে পাঁচ বছরে খুব ধুমধাম করেই একটা বড় পার্টি দেওয়া হবে। তো আমার বেটু হওয়ার গল্পটা একটু আমি তোমাদের সাথে বলি। মানে বেটু হওয়ার ডেট কিন্তু আমার সেদিন ছিল না, মানে আজকের দিনে, তো ও একটু আগেই হয়ে গেছিলো, কারণ আমার শরীরে ব্লাড ছিল না, আমি ব্লাড নিতে গিয়েছিলাম, আর সেই টাইমেই আমার মানে ব্যথা ওঠে, আর সেদিনই আমার বেটু হয়ে যায়। তো আমরা সবাই ওকে হঠাৎ বাবু বলি। তো যাই হোক, আজকের পুরো দিনটা খুব ভালোভাবেই কেটেছে, আর এখানে ওর বাবা একটা মালা ওকে গিফট করেছে, তো সেটা দাদু পরিয়ে দিচ্ছে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, যেন ও খুব ভালো হয়, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, যেন সুস্থ থাকে, এটাই সবার কাছ থেকে চাওয়া, আর এটাই সব থেকে বড়ো পাওনা। তো দেখো ও মানে প্রথমে যে লকেটটা ছিল, লকেটটা ওর মুখে ভরে নেবে, মানে বাচ্চা ছেলে তো যে কোনো জিনিস মুখে ভরায় একটা অভ্যাস। তো যাই হোক, এভাবেই আজকের পুরো দিনটা কাটলো। তো চলো, টাটা।